Hello, viewers. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I am Mohammad Masur Rahman. Barabarne onar shamne hazir hoye Chatgaiya program lere. UK ebong UK er bahire onar je beshorotun ei Chatgaiya program site lekhun beshi kore jara TV er pordar shamne ebong jara Facebook live site lekhun onar bekgonora INTV er niyomito ejon Chatgaiya program pokotum shagoto janai. Ei program e jara Chattogram er itihash odijjo sanskriti bashaler hota hoy tara darbete aj jara guruttopurno kichu guest er amontron janai stadium e diye tara tonara mukhopurno obosshoi aj jara program special Program Idul Adha ebong Idul er ara hotoy begunore Idul Azhar shubhechha asha kori onar begun Idul byastota shobkichu milere bhalo achen ei potoshara ki shobshomoy jara ei program somporke je kono comments thake kono paramorsho thake onara ara studio number er moddhe shorashori call diben ebong ara guest house e phosra korte diben onor motamot ba onor je kono comments onara share korte diben ara sathe gego moddhe so onara asha kori begun bhalo achen onara shobshomoy ara sai begun jan bhalo thakun ara sob program shob শেষ আমরা প্রোগ্রাম শেষ পর্যন্ত থাকিবেন আর লগে অবশ্যই আমরা আড্ডা দিম আর ছাদগে গহম মধ্যে আমরা যে ইদুর আজহার কথা হইম এবং ইদুর কিভাবে আমরা ঈদ খাড়াই এবং প্রবাস কিভাবে ঈদ খাড়াই ইনলার আমরা কথা হইম আই আমরা তিনজন গুরুত্বপূর্ণ গেস্ট যারা কমিউনিটি মধ্যে খুবই সুনামের সাথে এবং খুবই গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে হাজ করে যার তিনজন গুরুত্বপূর্ণ গেস্ট আমরা আমন্ত্রণ জানাই আই আর সর্বডানে আর গুরুত্বপূর্ণ একজন গেস্ট আর হামিদ হোসেন আজাদ ভাই কনসালটেন্ট লেসেট ল এবং ফরমার সিইও মুসলিমেট এবং মুনতাতাহা সিইও এক্স আই আমিদ বেরে আর আর সাদগে গো প্রোগ্রাম ফাকতুম স্বাগতম জানের ঈদ মোবারক ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক ঈদ মোবারক কেন লাগে রাজি ভেরি গুড আলহামদুলিল্লাহ ইনফ্যাক্ট আজিও নার মেইন ঈদ বিকজ এই বছর ঈদ আতন আইসোলেশনে ঈদ করা হচ্ছে বিকজ আই ওয়াজ এফেক্টেড বাই কোভিড আক্রান্ত হইলাম তো আজিয়ে বাইরি মূলত তো আলহামদুলিল্লাহ আজিয়ে বাইরের এই ঈদের একখান অনুষ্ঠানে আইবার সুযোগ হয়ে আল্লাহ অনেক মোবারকবাদ ওনারা বেগুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হামিদ ভাই আর কমিউনিটির মধ্যে খুবই সুপরিচিত মুখ এবং কমিউনিটির মধ্যে কমিউনিটির মানুষেরা সবসময় দীর্ঘদিন ধরে হাজগুড়িদার এবং গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে হাজগুড়িদার হামিদ ভাই সো আর আরেকজন গুরুত্বপূর্ণ গেস্ট অনার ফোর্স করে দিই আর আরেকজন আর ব্যারিস্টার আরিফ চৌধুরী লিগ্যাল কনসালটেন্ট এবং ল মেডিক সলিসিটার আর প্রেজেন্টার এবং মিডিয়া ব্যক্তিত্ব অ্যান্ড ব্রডকাস্টার টিভি ওয়ান ইউকে আর ভাই ঈদ মোবারক কেন লাগে আজ ঈদ আমার সাথে গপ অনেক অনেক ধন্যবাদ আমরা আসলে সাথে গপ আমি আরো আগে আসছিলাম আবারও অনেক ডাকতেন অনেক অনেক ধন্যবাদ আয়ন টিভিরও ধন্যবাদ এবং যারা সাথে গপ দর্শক শ্রোতা সকল আছে তারা অনেক অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা খুবই ভালো লাগে আসলে অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই আর একজন হতান হয়ে আসলে ডিস্টিংগুইশ গেস্ট হামিদ ভাই আছে ইন্দি নাজিম ভাই আছে তারা বড় বুঝতারণ অনেক একটা সম্মানের ব্যাপার অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই আপনারা আরেকজন গুরুত্বপূর্ণ গেস্ট অবশ্যই ওনারা আর আর টিভি ওয়ানের মধ্যে খুবই পরিচিত মুখ এবং সবসময় দেখান আর পাশে আছে সবসময় এবং সাদগে গভ মধ্যে আর সাদগে গফর লগে শুরুতুন আর সার্বিকভাবে সহযোগিতা করে সাপোর্ট দিয়ে যার আর আর আরেকজন পরিচিত মুখ আর আর এম ডি নাজিমুদ্দিন ভাই এনসিএল ট্যুর এবং নেলসন কলেজ লন্ডনের সম্মানিত ডাইরেক্টর নাজিম ভাই ওনার অসংখ্য ধন্যবাদ ঈদ মোবারক আজ গফ মেদি সাদগে গফ কেন লাগে রাজি আমার থ্যাংক ইউ মাসুদ থ্যাংক ইউ ভিউয়ার্স ঈদ মোবারক খুব চমৎকার সবসময় চমৎকার লাগে তোমার এই প্রোগ্রামকে কন্টিনিউ করতে লাগবো এটা লাই আর ফকতুল মোবারকবাদ এবং আর সি টেঙ্গকল গফর অফ দিউ এটা লাই মোবারকবাদ তো আশা করি যে আল্লাহ রহমতে তুমি কন্টিনিউ করবে অসংখ্য ধন্যবাদ নাজিম ভাই আর আসলে এই আজ আর ঈদুর আর প্রবাস মধ্যে কীভাবে আমরা ঈদ খাটাই এবং কীভাবে আমরা ঈদ মিস করি দেশের মানুষের যারা আর আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে তারা কীভাবে মিস করি এবং ঈদের কথা লই এবং কমিউনিটির সার্বিক কথাবার্তা এবং আরও গুরুত্বপূর্ণ কথা আর অবশ্যই ওনারা আরও ফোন থাকিবেন নাজিম ভাই গো কলার আছে এই কলার লই হ্যালো কলার আসসালামু আলাইকুম ঈদ মোবারক কোথা থেকে বলছেন নামটা বলবেন একটু আমি ফরহাদ বিশ্বদিল থেকে বট আমি আসলে সিলেটের মানুষ তো চিটাগাং এর সাথে আমাদের একটা সম্পর্ক আছে আত্মার সম্পর্ক জি
অসংখ্য ধন্যবাদ আপনাকে কল দেওয়ার জন্য, প্রোগ্রাম দেখতে থাকেন ইনশাল্লাহ। হামিদ ভাই আসলে চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া কৃতি সন্তান এবং আরার কমিউনিটির মধ্যে অনেকদিন ধরে হাজগরি দেয়। সো হামিদ ভাই আরা তো প্রবাস ঈদ এবং বিশেষ করে আজ আরা ঈদ আড্ডা চাঁদগাঁয় গহ মধ্যে। সো ঈদুর যদি ফিলিংস অন হইতেন কীভাবে আমার ঈদ খাটাইন বা আলহামদুলিল্লাহ তো শুরুতে হইলাম। ফার্স্ট অফ অল যারা ভিউয়ার তারা বেগুনরে ঈদ মোবারক। সেকেন্ড এই আইএন টিভির ধন্যবাদ যে ঈদের পরে এনুগা অপূর্ব অপরচুনিটি যে চাঁদগাঁয়া বাসাত হতা হইবার সুযোগের তো চাঁদগাঁয়া হতা প্রায় ভুলি গেলাম বই আলহামদুলিল্লাহ। সো অনেক জায়গাতেই আসলে এইভাবে চ্যালেঞ্জের সম্মুখীন অনেক হয়তো অনেক চাঁদগাঁয়া হতা জানান না। থ্যাংক ইউ। ঈদ আসলে এবার আর ঈদ ডিফারেন্ট ঈদই কারণ ঈদের সপ্তাহ খানিক আগে একটু বাইরে আসছিলাম, আমেরিকা আসছিলাম, একটু নাইনের পরে কোভিড আক্রান্ত হই। তো কোভিড তো নাই ভালো অনার পর পরে আর ওয়াইফ আক্রান্ত হই, যার কারণে আর আইসোলেশনটা খুব লম্বা হয়ে গিয়ে আর কি। এবং ঈদের দিন এই জীবনের প্রথম বলতে গেলে একেবারে আইসোলেশন অবস্থার মধ্যে ঈদ গুজি। সবচেয়ে বেশি যে আর নাল্লাই কষ্ট আছে না নাতিওয়ার সাহেবের সুযোগ না আছে, নাতিও আসতো স্যার এই খাসে আসতো স্যার, শেষ অবশ্য রাতি নাতি আইয়ের গার্ডেনের মধ্যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করলাম। হ্যাঁ, আর তারপর ওর ওর মা বাবা মোটামুটি এনগেজ করে রেখে যাতে হাসানো হয়, বাট ওর গার্ডেন ওই যে বিভিন্ন ফ্রুট ট্রুট খাওয়াইলাম। এভাবে ঈদ একদিকে আলহামদুলিল্লাহ সার্থক হইয়া, অন্যদিকে আইসোলেশনত ঈদ গরণের কারণে এইবা আসলে আল্লাহ বিরাট অপূর্ব সুযোগ দিয়ে ঈদের প্রকৃত আনন্দ কাহাকে বলিয়াম বুঝানোর। কারণ আই লন্ডন তাইনার আজকে 25-26 বছর গিয়ে এর মধ্যে সবসময় ঈদ গজ্জি শত শত মানুষ ডেয়ারে। হ্যাঁ, আর বাড়িতে আর সেন্ট্রালি ঈদ করি মানে 250 থেকে শুরু করে কম হইলে একেবারে 100-150 মানুষ সবসময় আর মেহমানদারি করি। এবার কিন্তু আই এই অনুষ্ঠান তো বঞ্চিত ইয়ে দৈন্য ফারি। তো দৈন্য ফারানোর কারণে আই অবশ্য যারা আর ফেসবুকে থাকে তারা দেখি আই আর ফিলিংও লিখি আসলে ফেসবুকের মধ্যে। এবার একদিকে একদিকে আসলে আপাত দৃষ্টিতে যদি আই চাই তাহলে ইবা মানে বঞ্চনার একখান ফিলিং আছে যে আমি বঞ্চিত হইলাম। অপরদিকে যখন আই ডিপলি চিন্তা করলাম আসলে ঈদুল আজহা হইল দে স্যাক্রিফাইস ঈদ, ঈদুল আজহা হইল দে মানুষের লাইফ ফিলিং ঈদ, ঈদুল আজহা হইল দে অন্যের দুঃখে দুঃখী শরিক হইবার ঈদ, মানুষের প্রশান্তি দিবার ঈদ। সো এবার একাকী ঈদ গরণের কারণে আই বুঝিলাম পৃথিবীর মধ্যে মিলিয়ন মিলিয়ন মানুষ যারা এভাবে ঈদ গরিবের সুযোগ না পায়, তারপরে অনেক মজলুম মানুষ আর স্পেশালি যারা ইসলামের হাজগরণের কারণে দিনের হাজগরণের কারণে জুলুমের শিকার হর অনেকে জেল জুলুমত্তায় জেলের মধ্যে যারা পরিতাহে তারা কিন্তু কেউ আত্মীয় স্বজন ছেলে মেয়ে তারা তুমার বঞ্চিত তারা সাথে ঈদ গরিব না পারে। তো এই যে যারা ঈদের এই আনন্দত্বন বঞ্চিত, তারা গরিব মানুষ এই আনন্দত্বন বঞ্চিত, যারা মজলুম এই আনন্দত্বন বঞ্চিত, তারার ফিলিং এন কি ইয়ান বুঝিবার একখান সুযোগ আরো ইয়ে। এবং এটা আমাকে আরোগ্য বড় ধরনের আরোগ্য ফিলিং আলহামদুলিল্লাহ দিয়ে। সেকেন্ডলি দে জিনিস চান ইয়ে ইয়ান হইল দে যেহেতু আই আইসোলেশনত এবং এক ধরনের বঞ্চিত অবস্থাত নিজের লাইফ লিয়ে রিফ্লেকশন করিবার আরোগ্য সুযোগ ইয়ে এবং আল্লাহ পাক রব্বুল আলমদের খুব খাঁচাহাতি দেবার আরোগ্য সুযোগ ওই আলহামদুলিল্লাহ। সো এই দিক থেকে এইবার ঈদ তো আনলাই অত্যন্ত ব্যতিক্রমধর্মী, অত্যন্ত শিক্ষণীয়, অত্যন্ত একটা ভালো অনুভূতিদায়ক একখান ঈদ ওই আলহামদুলিল্লাহ।
এবং এই ঈদের মাধ্যমে আসলে ঈদ আরে বলতে গেলে এই গত 50 60 বছরের ঈদে ঈদের মধ্যে যেই শিক্ষা আইন হয় এই ঈদের মধ্যে আলহামদুলিল্লাহ এই ধরনের শিক্ষা আই ফাই এবং এই ধরনের পরবর্তী পর্যায়ে আসলে যখন আই রিভিউ এন করলাম রিভিউ করা রিভিউ যখন আই লিখলাম আই আসলে অসাধারণ আনন্দ পাই তে দুঃখী মানুষের দুঃখের সাথে আই শরীক হইতে পারলাম তারপরে যারা অসহায় ইতার অসহায়ত্ব বুঝিবার সুযোগ আই পাই যারা বঞ্চিত তারা বঞ্চনার লাইফ কেন কি রকম ইতার বুঝিবার সুযোগ আমরা পাই এবং বঞ্চিত যারা অসহায় যারা দুঃখী যারা তারা সাহায্য করিবার লাই আরও বেশি অনুভূতিলে কীভাবে আগাইন দরকার সেই প্রেরণা আই এই দু তিন ফাই অসংখ্য ধন্যবাদ সমিত ভাই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনার সুন্দর অনুভূতি এবং আর খুবই শিক্ষণীয় সো আরেকজন আর আরিফ ভাই অনার ঈদ কীভাবে হাঁটিল ঈদের না ধন্যবাদ আই আসলে হামিদ ভাই হঠাৎ খুব মনোযোগ দিতে লাগে তার মানে হার্শ রিয়ালিটি অফ কোভিড যে সন বন্দি অবস্থা তারপর এবং অনার ডেফিনেটলি ঈদ জামাত মিস করি হ্যাঁ ঈদ জামাত মাসুদ ভাই আসলে ঈদ সবসময় জিয়ান আমি বেশি মিস করি মানে দেশত তাহিলে জিয়ান হয় বিশেষ করে কোরবান ঈদুম ভাই জি ঈদুন জামাত ফুরিয়াইনের পরে আরা স্যাক্রিফাইস জিয়ান জিয়ান অ্যানিমেলস হঠাৎ করি গোস্তস্তু হুডি বাঘ টাক করি বেগির মধ্যে আর পার্টিসিপেট করি এই জিনিসটা নাই খুব মিস করি আর একখান জিনিস বেশি মিস করি এনুল দ্বীপ গরু কিনতে জন সওয়াল কিনতে জন যে জীবে যার সামর্থ্য অনুযায়ী জীবে কিনতে এই কিনতে জন ওর জিয়ান আনন্দ বিভিন্ন হাটত যাইয়ে দরাদাম ঘুরিয়ে রে যার যার সামর্থ্য অনুযায়ী কিনন এবং কিনে আনিবার সময় যে মানুষের যে কৌতূহল আর দেশের মধ্যে অনেক হয়তো এক্সপিরিয়েন্স গরিবন কিনা হয়নি আজ তা ছিলাম হ্যাঁ সময় যে মানুষের জহল এত দাম হতোই এবং দাম হতোই কিন্তু এবার কমেন্টস হয়ে গিয়ে সোশ্যাল মিডিয়া দাম হতাইবে কিন্তু আর বিশাল মানুষের একটা উৎসুক মানে কোরবানির লোক কিন্তু মানুষের কেন সবসময় এখান মানে জানিব এখন আগ্রহী কিন্তু আর কালচারাল্লা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়ে এখন অনেকে হয়তো প্রশ্ন করতে হলে ইয়ংকে আসলে ঠিক নেই অত দি কিনে মানুষের এম্বারাজ করিতে লাভ নাই অথবা যে খুব বেশি বড় ইদের বেশি ফুলাই এরতে লাভ নাই কিন্তু আসলে আই জিনিসটা চাইদিকে এলতে আর কালচারাল্লা যেহেতু মানে মানে পার্ট অ্যান্ড পার্সেল ইয়ান আই কিন্তু খুব মিস করি এটা তো গরু শূন্য কিনে ইয়েন শূন্য পারি সাদানে হালা ইয়েন শূন্য পারি এনে হই এক দোয়ানের মাঝে হই আর গরু কর্মে বাগান মাঝে আর একটা নাম দ আলহামদুলিল্লাহ আর কলিগ অকল আর কিছু বন্ধু বান্ধব মিলিয়ে আর সাতজন মিলিয়ে এক মানে বেগুন নিয়ত পরিষ্কার ভাবে আসতে আরে ভাই অন্য তো মনে হয় এটা আর তো কোরবানি মনে হয় এটা তো আন্তন আগে তো ফোন নিলাম আর কি যে রংপুর যায় সরাসরি আর রংপুর যায় সরাসরি কোরবানি আগে দিই কিন্তু ইতার এখন ইন্ডিভিজুয়াল অনেক উগ্র দিবেন ইভেন অলিব আচ্ছা এখন তো কমার্শিয়াল ইয়েও গিয়ে গিয়ে মানুষ যারা ধরেন অর্ডার লয় তো অনেক কলি তারা তো বিশ্ব পঁচিশশো ইতার হাসা যায় গিয়ে এখন এটা লোন আর ইন্ডিভিজুয়ালি মানে দিবার কোনো সুযোগ নেই তবে আই ইয়ান একখান আর আকাঙ্ক্ষা আশা করি হয়তো ইন দ্য নিয়ার ফিউচার মেজি হয়তো এলে সুযোগ আইব যে নাকি ঈদ উল ফিতরের সময় যেখানে আর টাওয়ার হ্যামলেটের সময় স্কুল অকল পর্যন্ত বন্ধ দিয়ে ফেলায় ঈদ উল আসাম মেজি এবছর কিন্তু বহু স্কুল অকল ইনসাইড ডে হিসেবে বন্ধ করে দিয়ে ফেলে ইয়ে তো আগামীতে হয়তো একবার ন্যাশনালি হয়তো তারা চিন্তা করবে যেহেতু মুসলমান অকল যেভাবে হ্যাঁ দুই ঈদ মাঝে তারা ছুটি দিব প্লাস স্লটার হাউস অত বাইলে এখন ফেসিলিটি শুরু হবে জিন আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে আসা যায় আর গোবাই অস্ট্রেলিয়াতে হাই তারা জানে যে তারা নিজেরা কিন্তু কোরবানি গরিত পারে তো কোরবানি গরি নিজেরা কষ্ট খাড়ি টুডিয়ার বন্টন গরিব জীবা যেই এক্সপিরিয়েন্স আর লই আর নিউ জেনারেশন যেন ফায় আর ইয়ান একখান বিশাল আকাঙ্ক্ষা আসলে ইয়ান মিস গুগি তবে আই এটা কোরবানি দিয়ে আলহামদুলিল্লাহ এবং বাগার গোস্ত পাই ফাইরা আজকে বন্টনে শুরু হয়ে বিশাল কথা হয় ইনশাল্লাহ আবার নেক্সট টপিক সময় অনর ভাগ আছে অসুবিধা নেই ইনশাল্লাহ নাজিম ভাই ঈদুর যেহেতু অনত সোশ্যাল মিডিয়ার লো এবং পাশাপাশি কমিউনিটির লো খুবই দীর্ঘদিন ধরে হাজ করিয়ে লিখতে সো কোরবান তো আসলে আর দেশের যে একটা স্বাদ আসলে অনত মনে করেন এই যে বিশাল লিঙ্ক আপ বা কীভাবে ঈদ উদযাপন করছেন না আসলে খুব আনন্দ পাই সবসময় ঈদ এবার তোমরা তো ইয়ার করে এই প্রোগ্রাম তো শিল্পী দুয়ো সিটিং এর মাস জি সাব্বির আর সাব্বির আর রাশেদ রাশেদ তো ইতারা তো মিলিয়ে এক কোণে কুরবানি করছে জি তো দুই যে ইদুদ্দিন দুই যে তে রাতে এক জায়গা খাই এটা ইফতি ইফতি মানে রে ঢাইলাম সারা দিন এটা আসিলাম চমৎকার ওয়েদার তারপরে বারবিকিউ চলে আর এক এক পর মানুষ আইয়ে খুব মজা লাগে খুব চমৎকার এখন
আমি আসলে দেশের বাইরে কোরবানি করে দিই 1993 তো যার কারণে দেশত তো খুব মজা পাইতাম, এখনও মজা পাই। এটার ঈদের একটু ডিফারেন্ট, এটা ডিফারেন্ট হলো এটা আবার কিনে স্ট্রেস ফ্রি। যেমন কি ধরেন আর দেশত থাকতে আধ হামলিতে ওই মাংস বর্ণন করেন মাথার মধ্যে এখান ইয়া লই বাঘা বাঘা লই বিভিন্ন গড় গড় পৌঁছাই যান। হ্যাঁ কিন্তু তার হাতে স্ট্রেস মনে হচ্ছে এখন মজা লাগে মধুর লাগে আসলে মিশন নগরী। এবারও আমি ঈদের ফরতি মাংস পাই ব্যাকরণ যারা যারা বন্ধু বান্ধব আছে তারা দিয়েছি ইতর আমার দিই এর একখান চমৎকার একখান পরিবেশ। আরোগ্য কলিগ দুজন জামে বদুমে ব্যারিস্টার ওরা দেয় ব্রেকফাস্ট খেলাম তো আমি মনে হয় যদি তারা প্রফেশনাল মানুষ আইটেম বেশি করতো না এটা দেয় দিদি সজ্জুর রহমান আইটেম খুব চমৎকার পরিবেশ। আর সেকেন্ড থিং এবার নামাজ ফজিলত আমার মাঠক তো আয় দিয়ে গড়ি সবসময় আয় বিভিন্ন মসজিদগুলো জড়িত যেমন ফাঁসখান সময় মসজিদগুলো জড়িত ইনডাইরেক্টলি ডাইরেক্টলি তো এক একবার এক এক জায়গায় যাই নামাজ পড়ি তাতে এখন টাচও তাই বললে তো এবার নামাজ ফজিলত একদম খোলা মাঠত এখন এখন নামাজ ফজিলত যাইয়ের দিয়ে দিয়ে এখন পলিটিক্যাল নেতাকল আয়ের বক্তব্য দেওয়া শুরু করে দিই মানে ইভোগ্য মানে অনশন একসময় আর বার্কিং ডেকানাম থাকতাম আয় যাতে ফুলে বার্কিং ডেকানাম বাড়ি ওই 2006 সালত কিন্তু বাড়ি কিনে শুরু করে দিই 2005 এতে বিএনপি 12-1 সিট ফাইল এড আজ এ পলিটিশিয়ান অনারে কনভিন করতে হইয়ে সাচ হিউজ ডিফারেন্ট তাই না। এবং যতই হইবেন হন অন গরম যদি নামাজ প্র্যাকটিস করুন ইট বিকামস এ প্রাইভেট অ্যাফেয়ার বাট পাবলিকলি যে তার ওপেন মাঠের মধ্যে যায় এখন লিল্লে করি স্যার এখন কিউরিওসিটি তৈরি হয়ে কেন না আসলে আর একটা নেক্সট লেভেল লোক এবং ইবে খুব একটা ওয়েলকাম ডেভেলপমেন্ট অসংখ্য ধন্যবাদ আজিম ভাই। যে আয় একখানা গেছে অনুরাধা ধরিয়ে রাখেন আয় ঈদুল নামাজ পড়ি আয় দার ছেলে তারা তো ঈদুল নামাজ পড়ি থেকে যুব্য ফিরে গিয়ে তোপ লাগাই আর কি এখন আয় অবশ্যই এবার খোলা মাঠ ফোন ধরে মসজিদ ফুরি আর লোকাল মসজিদ ফুরি বাইরে একজনের সাথে সাদা গাড়ি ফোন করে গাড়ি থেকে নিয়ে এটা আর এঙ্গে জানা লাগে এক্সকিউজ মি ইজ ইট টুডে আর ফসল দে আহাদে হ আজকে তো ঈদ আহাদে তো ঈদ মুবারক হাদে ঈদ মুবারক সন ইতারও কিন্তু জানা যায় ইনুর এবং গাড়ি থামে না তো কনফার্ম আর যুব্য টুব্য দিই রে তারপর গেল গে কি আসলে তারা দাবি রাখে গভর্নমেন্টের কাছে যে ঈদের ছুটি থাকে এই বিষয়ে কি মতামত কি আয়তো 100% তারা একমত এবং যদি ব্যাক আপ দেওয়ানোর সুযোগ থাকে অবশ্যই তারা ব্যাক আপ দিবে যদিও সোশ্যাল মিডিয়া এলে পার্সন নয় বাট নাই যদিও টিভি ইল্লা লোকাল কমিউনিটি বিল্লা জড়িত আছে যদি আরে এলে ক্যাম্পেইন গরণ দরকার পরে আর মনে হয় মনে তো যেহেতু আয়ন টিভি আসন আর মনে একটা সোশ্যাল ক্যাম্পেইন পিয়ার গ্রুপ হিসেবে যদি তৈরি করি আর গড়িতে পারি তারা যদি বুঝাইতে পারি তাহলে ওয়াই নট আর মতো বাংলাদেশের যদি আর ধরেন প্রত্যেক রিলিজিয়নরে ইয়া করিয়ারে কিন্তু আর ছুটি নির্ধারণ করি ঈদের যা ছুটি আছে দুর্গা পুজোরও ছুটি আছে বড়দিন খ্রিস্টান হলে বড়দিনেরও ছুটি আছে এটাও করলে অসুবিধে কি অবশ্যই আমাদের এই বিষয়ে আমার মতামত কি যেন কি আসলে কি জরুরি কিনা অবশ্যই জরুরি আসলে আর এই দেশের মধ্যে জিনিস নাই সকল কমিউনিটি একসাথে আর বলতে গেলে হতা হয়ে সত্যি কমিউনিটি কোহেশন সামাজিক যে সম্প্রীতি সামাজিক সম্প্রীতি তখনই আইব যখন প্রত্যেকের এই প্রতি তারার যে ন্যায্য অধিকার অধিকার কিন্তু দেওয়া দেব এবং এর সাথে সাথে প্রত্যেকের প্রতি সম্মান দেওয়া দেয় ইয়ান আসলে এই যে এই দেশত কিন্তু এখন 5%-এর উপরে মুসলিম এখন এবার নতুন সেন্সাসত হয়তো দেখা দেবে আরও 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 বাড়ি দেখবি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হল দিয়ে এই মুসলমানদের মধ্যে আবার এই দেশত যেই পরিমাণ ইয়াং পিপল আছে এর মধ্যে 41% কিন্তু মুসলিম তার মানে হচ্ছে 41% ইয়াং পিপল যাদের উৎস বলতে কিন্তু ঈদ তাহলে এবং অনে এই এই ঈদের উৎসব ছুটি ইন চিন্তা করিবার সৎ কিন্তু 5% মুসলমান চিন্তা করি লইত না জি বাট দ্য পিপল যারা এনজয় করে যারা উৎসব উদযাপন করে তারার সংখ্যা হতো তারার সংখ্যা কিন্তু নিয়ারলি 50% তো ইয়ান আল্লাহ আয় মনে করি
ঈদের ছুটি এই দেশের রুগ্য গণতান্ত্রিক এবং ন্যায়যোগ্য দাবি ইয়েগরন্দহার আর অন টপ অফ দ্যাট তাছাড়াও যেহেতু বিশাল সংখ্যক জনগোষ্ঠী এই দিন আর কারণ এখন কিন্তু আর দেশের মধ্যে এখন স্কুলত কলেজত ইউনিভার্সিটির বিভিন্ন জবত এবং সিনিয়র বিভিন্ন পজিশনত কিন্তু যারা এই উদযাপন করে মুসলিম কমিউনিটি কিন্তু একটা বিরাট সংখ্যক কমিউনিটি এছাড়া এখন যদি ঈদের ছুটি না পাইলেও কিন্তু আর আর এক নম্বরের যে মেজরিটি সংখ্যক যেহেতু এদেশের মধ্যে রাইট আছে ছুটি লর তাহলে ছুটি যেহেতু লর অটোমেটিক্যালি এই দিন কিন্তু তারা দেয় যে হাজত আছে যে প্রতিষ্ঠান তারা হাত নর দুই নম্বর যারা ছুটি নফার তাদের কিন্তু মনন পরিষ্কার করি আনন্দর সাথে কাজ করি নফার তাহলে প্রোডাক্টিভিটি কিন্তু নর তিন নম্বর হইল যে উগ্র কমিউনিটি কিন্তু আপসেট হয়ে যাবে হ্যাঁ আরা কিন্তু একখান সুখী সমৃদ্ধ সমাজ যদি চায় অনেকের আপসেট করানো উচিত নয় মিউচুয়াল রেসপেক্ট না রাখুন তাহান দরকার এবং মানুষের ন্যায্য অধিকার মানুষের দেওয়ান দরকার মৌলিকভাবে এই তিন কারণে আই স্ট্রংলি মনে করি যে আর্গ পয়েন্ট আর আরিফ ভাই হইয়ে বাংলাদেশের মতো দেশত যারা 90%-এরও বেশি কিন্তু মুসলমান হ্যাঁ মাত্র 10% হইলে অন্যান্য ধর্মাবলম্বী এটাই হচ্ছে ইয়ানুল ইসলামের উদারতা কিন্তু এই দেশের মধ্যে খ্রিস্টান বড়দিনের ছুটি আছে হিন্দুদের দুর্গাপূজার ছুটি আছে বৌদ্ধদের তাদের ধর্মীয় অনুষ্ঠানের ছুটি আছে ব্যাকগুণের 10% মানুষের ব্যাকগুণের ছুটি অথচ এই দেশের মধ্যে মুসলমান এত পরিমাণ আর এই দেশ কিন্তু গণতান্ত্রিক এবং গণতন্ত্র এবং সামাজিক সম্প্রীতির কথা অনেক বেশি সোচ্চার পাবো বই এই আরা দিয়ান আরা দাবি করি আর স্ট্রেংথ বলি আর ভ্যালু বলে দিয়ান দাবি করি গণতন্ত্র সামাজিক সম্প্রীতি সামাজিক ন্যায় বিচার সামাজিক সুবিচার এই ইনর এই ইনর প্রতি রেসপেক্ট দেখাইয়েরও আর এই ঈদের আসলে ছুটি দেওয়ার দরকার এবং আমি মনে করি ঈদের ছুটি দিলে এদেশের অর্থনৈতিক চাকা আরও গতিশীল হবো এবং সমাজ আরও বেশি সুখী হবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ কমেন্টস নাজিম ভাই যদি কমেন্টস করার সঙ্গে পাই হ্যাঁ থ্যাংক ইউ আসলে খুব কমপ্লেক্স টপিক টপিক ইন দ্য সেন্স ওয়েস্টার্ন ইউরোপ তো অনর দের ইজ এ ডিভিশন বিটুইন স্টেট অ্যান্ড রিলিজন বাট স্টিল হয়তো খ্রিস্টান কলর এবং মানে মানে ক্রিসমাস এবং ইস্টার সেলিব্রেশন এটা করে অন্যান্য রিলিজিয়ান সকলের কিন্তু সেলিব্রেশন নাই তো ইবে আসলে ল কিন্তু রিকগনাইজ করানো উচিত এবং সার্টেনলি অপশনাল হলিডে তো এখন এখন এনজয় করে স্কুল করে ইবে আত্মেলাদে অপশনাল হলিডে মানে রাইট হিসেবে দিতে উচিত মানুষের দেশের মধ্যে হয়তো ফুল ব্যাংক হলিডের মতো তো অসম্ভব নয় বাট অ্যাটলিস্ট ইবে রিকগনাইজ করানো উচিত যে পিপুলের ডিফারেন্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল আছে তাতে ও লিগালি ও যেন এই অপশনাল হলিডেকে ক্লেম করিস পারে ইবে ইবের পক্ষে আমি তাই সাপোর্ট করি ইন দ্য সেন্স আবার আরা যদি নফাই ইবে দাবি করি ওরা যদি নফাই তখন ইবে আরা আপসেট হয়ে লাভ নাই আপসেট হয়ে লাভ নাই উই মাস্ট রিকগনাইজ ইউনো মাল্টিপল অ্যাসপেক্টস অফ ইউনো গভর্নমেন্ট পলিসি মেকিং ডিসিশনস তো এই পক্ষ তো না হইম যে নফাইলেও আপসেট নইন অন্য অন্য অর্গানাইজেশনের মধ্যে হাজ করুন অন্য অন্য স্কুল হাজ করুন এবং ইবে অপশনাল হলিডে ইবে মুসলিম লাইবে মানে যাতে ম্যান্ডেটরি হয়ে যায় গিয়ে একান্ত ব্যবস্থা করে অবশ্যই অসংখ্য ধন্যবাদ দাদিম ভাই আরো ছোট বিজ্ঞাপনের জন্য পরে আরো অবশ্যই বিরতি পর আয়ের অবশ্যই আর আরো টপিসে কথা হইম হ্যালো ভিউয়ার্স আরতে চিটগ বিজ্ঞান বিরোধীদের আর বিরতির পর অন্য সামনে আবার হাজির হইম অনারত পর্যন্ত আর সাদগে গ প্রোগ্রাম পর তখন অসংখ্য ধন্যবাদ